আসসালামু আলাইকুম। তো অন্তরীকরণের এতক্ষণ আমরা পূর্বের ভিডিওগুলিতে প্রয়োজনীয় সূত্রগুলি নিয়ে আলোচনা করেছি, তো এখন আমরা একটা ম্যাথ সলিউশন করব। তো যদি কোনো অঙ্কের মধ্যে এরকম থাকে যে এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ যদি এরকম হচ্ছে যে পাওয়ার আকারে থাকে, তাহলে আমরা ওই অঙ্কের মধ্যে লন গুণ করে দেব। তাহলে এখানে সমাধান সলিউশন আছে, যে দেয়া আছে গিভেন দ্যাট এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা উভয় পক্ষে লন গুণ করে দিব বা লন নিয়ে নেব। আর আমরা জানি যে লন ওয়াই বা এক্স টু দি পাওয়ার ওয়াই যদি থাকে, এটাকে ওয়াই মানে হচ্ছে পাওয়ারটা সামনে এসে লন এবং ভিত্তিটা ভিত্তির জায়গায় থাকে। তাহলে এখানে আমাদের পাওয়ার হচ্ছে ওয়াই, সে ওয়াইটা সামনে আসবে, লন এক্স এক্সের জায়গায় থাকবে। ঠিক একইভাবে এক্স লন ওয়াই এদিকে হবে। আচ্ছা, তাহলে উভয় পক্ষে যদি আমরা ডিডি এক্স, অর্থাৎ এখানে আমাদের লিখতে হবে যে এক্সের সাপেক্ষে এখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, করণ করে পাই, তাহলে ডিডি এক্স ওয়াই লন এক্স সমান সমান ডিডি এক্স এক্স লন ওয়াই। তো উপরের এই জায়গাটা আমরা যেহেতু লাগতেছে না, আমি মুছে নিলাম। তো এখানে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। এখন ইউভি সূত্রতে যদি আমরা ইউভি সূত্রতে এখানে অ্যাপ্লাই করি, ইউভি সূত্রটা আমরা জানি যে ডিডি এক্স ইউ ভি সমান ইউ ডিডি এক্স ভি প্লাস ভি ডিডি এক্স ইউ। তাহলে এখানে আমাদের হবে বা ইউ ওয়াই ডিডি এক্স ভি বলতে লন এক্স প্লাস ভি ডিডি এক্স ওয়াই সমান। ঠিক একইভাবে এখানে এক্সটাকে যদি আমরা ইউ ধরি, এটাকে যদি আমরা ভি ধরি, তাহলে হচ্ছে যে প্রথম রাশিকে স্থির রেখে দ্বিতীয় রাশির আমরা অন্তরজ নির্ণয় করব, প্লাস দ্বিতীয় রাশিকে স্থির রেখে প্রথম রাশির আমরা অন্তরজ নির্ণয় করব। ঠিক একইভাবে আমরা পরবর্তীতে যাব যে ওয়াই থাকতেছে ডিডি এক্স লন এক্স। আমরা একটা সূত্র জানি যে ডিডি এক্স লন এক্স সমান হচ্ছে ওয়ান বাই এক্স। তাহলে আমাদের এখানে হবে ডিডি এক্স লন এক্সের অন্তরজ নির্ণয় করলে ওয়ান বাই এক্স প্লাস লন এক্স ডিডি এক্স ওয়াই ডিডি এক্স। তাহলে ডিডি এক্স এখানে ডি ওয়াই ভাগ ডি এক্স হবে সমান এক্স ডিডি এক্স লন এক্স। তাহলে এখানে আছে ডিডি এক্স লন ওয়াই, তাহলে হচ্ছে ডিডি এক্স এটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে হবে ডিডি এ তাহলে হচ্ছে ওয়ান বাই এক্স। আর যেহেতু এক্স নয়, এটাকে আমরা আবার এটার অন্তরজ নির্ণয় করব, তাহলে হবে ডি ওয়াই ভাগ ডি এক্স। তাহলে এখানে হচ্ছে এক্স ভাগ ওয়াই, এখানে থাকতেছে ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস লন ওয়াই। আর ডিডি এক্স এক্স সমান সমান হচ্ছে ওয়ান। আচ্ছা,
এই জায়গাটা আর আমাদের দরকার হচ্ছে না। এখানে ওয়াই যদি আমি গুণ করে দিই, ওয়াই ভাগ এক্স প্লাস লন এক্স ডিওয়াই ভাগ ডিএক্স, এটা আছে সমানের ওই দিক, যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে হচ্ছে মাইনাস এক্স ভাগ ওয়াই ডিওয়াই ভাগ ডিএক্স মাইনাস লন ও ওয়াই সমান জিরো, বা ডিওয়াই ভাগ ডিএক্স যেগুলির সাথে আছে সেগুলিকে একদিকে নেই, তাহলে এখানে আছে ডিওয়াই ভাগ লন এক্স ডিওয়াই ভাগ ডিএক্স, আর আছে এখানে মাইনাস এক্স ভাগ ওয়াই ডিওয়াই ভাগ ডিএক্স প্লাস ওয়াই ভাগ এক্স মাইনাস লন ওয়াই সমান সমান জিরো। তো আমরা এখানে করব কি, এ দুটা থেকে ডিওয়াই ভাগ ডিএক্স কমন নেব, তাহলে ডিওয়াই ভাগ ডিএক্স যদি আমরা কমন নিই তাহলে থাকতেছে লন এক্স মাইনাস এক্স ভাগ ওয়াই প্লাস ওয়াই ভাগ, এ দুটাকে যদি আমরা সমানের ওই দিকে পাঠিয়ে দিই তাহলে হচ্ছে লন ওয়াই হচ্ছে প্লাস লন ওয়াই, এটা হচ্ছে মাইনাস ওয়াই ভাগ এক্স। তাহলে এখানে ডিওয়াই ভাগ ডিএক্স এদিকে রাখি সমান সমান, এটা যেহেতু এদিকে গুণ অবস্থায় আছে ওদিকে গিয়ে ভাগ হবে, তাহলে ওদিকে গিয়ে ভাগ করে দিই, তাহলে লন ওয়াই মাইনাস ওয়াই ভাগ এক্স, এখানে থাকছে লন এক্স মাইনাস এক্স ভাগ ওয়াই। তো উপরের আর অংশটার আমাদের দরকার নাই, তো এটা আমি মুছে নিচ্ছি। আমি মুছে নেই, আমাদের যা শেষের লাইনটা একটু দরকার। আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পারি ডিওয়াই ভাগ ডিএক্স সমান সমান, এখানে এক্স আর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, এটা যদি লসাগু নেই তাহলে হচ্ছে এক্স, তাহলে এখানে এক্স লন ওয়াই মাইনাস ওয়াই থাকতেছে, নিচে থাকতেছে ওয়াই ওয়াই লন এক্স মাইনাস এক্স। এখানে যদি আমরা ভাগটাকে উল্টে দিই তাহলে গুণ হয়ে যায়, তাহলে এক্স লন ওয়াই মাইনাস ওয়াই ভাগ এক্স গুণন ওয়াইটা উপরে যাচ্ছে ওয়াই ভাগ ওয়াই লন এক্স মাইনাস এক্স। তো এই জায়গাটা আমাদের আর লাগতেছে না, তো এখানে আমরা ওয়াইটাকে এটার সাথে গুণ করে দিব, তাহলে ওয়াই গুণন এক্স লন ওয়াই মাইনাস ওয়াই হচ্ছে এক্স গুণন ওয়াই লন এক্স মাইনাস এক্স। অতএব ডিওয়াই ভাগ ডিএক্স সমান সমান আমাদের এটা হচ্ছে আমাদের অ্যান্সার।